আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি বন্ধুগণ, আমি মুমিনুল বিন ইব্রাহিম প্যাকফিরে স্কুলে আপনাকে স্বাগত। জি বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব আমাদের এই যে ফাইলটা দেখতেছেন, এটা এটা হলো 90 ডিগ্রি এলবো, 45 ডিগ্রি এলবোর এখানে চার্ট, সেন্টার চার্ট, ঠিক আছে। এখানে আমি বিস্তারিত লিখে দিচ্ছি নমিনাল পাইপ সাইজ, পাইপ সাইজ কত, এবং আউট ডাইমেনশন, পাইপের আউট ডাইমেনশন, এবং 90 ডিগ্রি লং এলবো এবং শর্ট এলবো, লং এলবো এবং শর্ট এলবো। এটা 90 ডিগ্রি লং, 45 ডিগ্রি লং, 90 ডিগ্রি শর্ট, 45 ডিগ্রি শর্ট। তো এটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি, এখানে লিখছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্য অলরেডি দেওয়া আছে, আমি আবারও দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে কিছু স্পেশাল কিছু আমি এখানে রাইটিং করছি, দেখেন আপনাদেরকে যদি দেখাই, এই যে এই যে এই পাশের বাম পাশ ডাইন পাশে যে নিজে অতিরিক্ত লেখা, এই লেখাটি এই যে লাল করে রাখছি আমি, এটি কিসের জন্য রাখছি? এটি শুধুমাত্র শুধুমাত্র এই শর্ট 45 ডিগ্রি, শর্ট 45 ডিগ্রির জন্য এটি প্রযোজ্য, শর্ট 45 ডিগ্রির জন্য, ঠিক আছে। এটা কিন্তু ধ্যানে রাখবেন, আবার হয়তো বা এটা কোনো চার্টই পাবেন না আপনি, যত গুগলে পাওয়া যায় যত ধরনের চার্ট, কোনো চার্টে এগুলা পাইবেন না। আমি এটি স্পেশাল ভাবে নিজে নিজে গবেষণা করে এটি বানাইছি। দেখেন এখানে আমরা দিছি 1/2 ইঞ্চি, 3, 4, 1, একের দিকে আমরা ফুট শর্ট লং দেওয়া শুরু করছি সব, আর 0 থেকে 1/2 ইঞ্চি থেকে আমরা 90 ডিগ্রি এলবো সাইজ দেওয়া রাখছি এখানে। তো এখানে যদি আমি বিস্তারিত এক থেকে এক এককে বলি তাহলে অনেক সময় লাগবে, দেখেন, ঠিক আছে। আমি তারপর চেষ্টা করবো যত সংক্ষিপ্ত করা যায়। নমিনাল পাইপ সাইজ NPS, 1/2, 3, 4, 1, 1.5, 2, এটা হলো, এখানে একটা মিস্টেক আছে, ঠিক আছে, এটা 2.5 হবে, এখানে 2.5 আমি আর কি, এখানে 2.5, এটা 2.5 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি, এখানে 2 বসবো, 2টা বসে নাই আর কি, এটা রাইটিং এ গলত হয়েছে, এখানে 2.5 ইঞ্চি, ঠিক আছে। আর এটা হলো 3, 3.5, 4, 5, 6, 6-এর পরে কত, কখনো বেজোর সংখ্যায় কোনো পাইপ সাইজ হবে না 6-এর পরে। এটা কিন্তু এটা পাইপ আউটসাইড ডাইমেনশন, নিজে আউটসাইড ডাইমেনশন। আর এই যে আমি কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও একটা অলরেডি আমরা দিয়ে রাখছি, যেটা এখানে NPS, PNID এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, যে আউটসাইড ডাইমেনশন, ইনসাইড ডাইমেনশন, PNID কি, NPS কি, ঠিক আছে, এগুলো সব সব বিস্তারিত আলোচনা করা আছে। দেখেন এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু 25.4 হয়, এখানে দেওয়া আছে 33, তাহলে এই 1 ইঞ্চি কিন্তু আবার ভিতরেও না, ইনসাইডও না, ইনসাইডও 1 ইঞ্চি না, তাহলে এটা হলো NPS, নমিনাল পাইপ সাইজ। এটা এটা নমিনাল পাইপ সাইজ থেকে নির্ণয় করে এটা হলো আউটসাইড ডাইমেনশন আসছে, ঠিক আছে। তো এখানে আমি আসলে ইনসাইড ডাইমেনশনটা দিই না, এটা হয়তো আমার একটা মিস্টেক হচ্ছে, যাই হোক, ইনসাইড ডাইমেনশন আমার ধরো অন্য কোনো অন্য চার্টেও দেওয়া আছে। তো এখানে মূল বিষয় হলো আমি ফোকাস করছি যে এলবো, এই কারণে এখানে পাইপ আউটসাইড ইনসাইড ডাইমেনশনটা দেওয়া হয়নি, মূল বিষয় হলো আমি এই এলবো সেন্টারটি এখানে আলোচনা করেছি। তো আমরা একে থেকে এখান নিয়ে আমরা 66 পর্যন্ত আলোচনা করছি, 66 পর্যন্ত দেখতে পারবেন আপনি। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, আর এটা মুখস্থ করে রাখবেন বা আপনি নোট করে নিতে পারেন। দেখেন এখানে কিছু আমি মেথড দিয়ে রাখছি, যেমন 90 ডিগ্রি লং এলবো, 90 ডিগ্রি এখানে 38.1, 38.1, তাহলে 1 ইঞ্চি যে 38.1, এটা হলো আপনার সূত্র। এই সূত্রে আপনি যত পর্যন্ত যাইতে পারেন, আপনি ধরেন এই 66 পর্যন্ত, এই 66 পর্যন্ত এই 38.1 আপনি ক্যালকুলেট করবেন, আর 38.1 × 66, 38.1 × 14, 38.1 × আর কি আপনার পাইপ সাইজ যত হয়, পাইপ সাইজ 38.1 × পাইপ সাইজ, তাহলে আপনি 90 ডিগ্রি এলবোর সেন্টার আপনি পাই যাবেন। এখন আসেন 45 ডিগ্রি লং, 45 ডিগ্রি লং 15.7, 15.7, 45 ডিগ্রি লং, ঠিক আছে। এখানে বিস্তারিত এখানে লেখা আছে, আপনারা এটা কপি করে নেবেন, এই এটা এই এই ফাইলটা
আপনারা ইচ্ছা করলে পেন করে বাহির করে রাখতে পারেন, পকেটে রাখতে পারেন। পেন করে বাহির করে পকেটে রাখবেন, যে কোনো সময় দেখে আপনারা এটা নির্ণয় করবেন, কাজ করবেন। তারপরে দেখেন 90 ডিগ্রি লং, এ শর্ট 25.4 সাইড, আর লাইন 45 ডিগ্রি শর্ট 10.5। এই 10.5 এসে আপনি এই জায়গাটা যোগ করতে পারেন, 2 ইঞ্চির মধ্যে 21 প্লাস করবেন 3.3, তাহলে 24.7, 3.7, 24.7। তারপরে যে 3 আইসা 3.3 প্লাস করতে হবে, তারপরে আপনার 4-এ 0.7 এটি প্লাস করতে হবে, যত দিতে প্লাস দেওয়া আছে তত দিতে প্লাস করতে হবে। দেখেন আবার এখানে এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস 2.2, এটা কয় ইঞ্চি? 22 ইঞ্চিতে -2.2, তাহলে 31.3 -2.2। আমি কিন্তু এখানে মাইনাস করি না, এখানে আমি ক্যালকুলেট করে রাখছি, খালি এখানে দিয়ে এটা মাইনাস করতে হবে, ঠিক আছে? যদি এখানে মাইনাস করি তাহলে হজম বড় হয়ে যাবে, আপনার ওই সূত্রে মিলবো না, যে সূত্রটা দিয়েছি 10.5, ওই সূত্রে মিলবো না যদি আগে মাইনাস করে বসাই। এই কারণে সূত্রে মিল রাখার জন্য সঠিক যেটা ক্যালকুলেট করে আসছে ওইটা এখানে রাইটিং করা হয়েছে, এবং মাইনাস করবেন 2.2, এটা হলো অরিজিনাল সাইজ চলে আসবে। যে এটা মাইনাস 2428 মাইনাস 1.4, তারপর 30-এ মাইনাস 1.1, 32-এ মাইনাস 0.8, 34-এ মাইনাস 0.4, এরকম প্রত্যেকটা যেটা এখানে মাইনাস মাইনাস, যেটা এখানে প্লাস প্লাস এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু এই শুধুমাত্র শর্ট 45 ডিগ্রি আলবুর জন্যে, শুধুমাত্র শর্ট 45 ডিগ্রি আলবুর জন্যে এটি প্রযোজ্য। আর লং আর শর্ট, একটা জিনিস আরেকটা বলে রাখি, শর্ট খুব কমই ব্যবহার করা হয়, শর্ট এলবো খুব কমই ব্যবহার করা হয় আমাদের কোনো প্ল্যান্টে, কোনো জায়গায় এই শর্টটা আর কি সীমিত। আর কোনো ইন্টারভিউ দিবার গেলেও এই কোনো ইন্টারভিউতে আপনি শর্টের কথা জিজ্ঞেস করবে না, এই শর্ট যে এলবো গুলাই আছে এটির সেন্টারের কথা কখনো জিজ্ঞেস করবে না, আর এটি জিজ্ঞাসা আসেও না, সবসময় জিজ্ঞেস করবে এই লং, এটি হলো মনে করেন স্ট্যান্ডার্ড সাইজ, এটি স্ট্যান্ডার্ড সাইজ, আর এটা হলো শর্ট, হলো স্ট্যান্ডার্ড সাইজ না, এটি ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমি বিস্তারিত আমি একটা একটা দেখাইলাম না, আমি শুধু আপনাদের সূত্রটা বলে দিলাম যে এটা নিয়ম কানুন কি। আর এই যে এই যে আমি টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দিছি এই এই পিকচারটা, এবং আমি আবারও দিয়ে দেবো ইনশাল্লাহ, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।